এটা তো নিউলিপুর শাহপুর কলোনি। আমরা বসেছিলাম ভিতরে, দেখি হঠাৎ চিল্লামিল্লি হচ্ছে। তো রোজ এখানে বাইক রাখার জন্য চিল্লামিল্লি হয়, গাড়ি বেরোয়, তারপর হয়তো নর্মাল যেরকম থাকে। তো আবার দেখছি খুব জোরে চিল্লামিল্লি হচ্ছে। তো আমি বেরোলাম, বেরিয়ে দেখছি ওই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে চিল্লাচ্ছে যে ধরুন ধরুন, গুলি মেরেছে গুলি মেরেছে। দেখছি ওই লোকটা মিলিটারি ড্রেস পরে এখান থেকে হাঁটছে, অনেকজন দাঁড়িয়েছিল। তারপর তো হ্যাঁ, তো এবার আমরা কী করলাম, ওর পিছনে দৌড়েছি, দৌড়ে গিয়ে মোড় মাথায় গিয়ে ধরেছি ওকে। ধরে তারপর সব নেতারা চলে এলো, সবাই এলো, এসে নিয়ে আবার পুলিশ এলো, নিয়ে গেল। ব্যাপারটা যেটা শুনলে হলো, একে নাকি বাইরে থেকে তুলে এনেছে না, হ্যাঁ ওই যে ওনার আছে, ওকে বাইরে থেকে তুলে এনেছে না, ওরা হয়তো মানে সবাই বন্দুক ফন্দুক নিয়েছিল। এবার গাড়িটা ঢুকিয়ে নিয়েছে ভেতরে, একজন উপরে, চারজন আগে উপরে ঢুকেছে না, ওর যারা সাফরা যা বলছিল যে সবাইকে পয়েন্ট রেঞ্জে লাগিয়ে নিল, বন্দুক লাগিয়ে কি টাকা পয়সার ব্যাপার ছিল, ওটা নিয়ে ওকে মেরেছে। আর তারপর তাকে একটা গুলিও চালিয়েছে, তারপর নেবে আবার দুজনকে নাকি তুলেও নিয়ে গেছে, এটাই শুনলাম। আমরা তো একদম, আমরা তো এখন, আমরা তো এখন লক করেই বসবো। মানে আমরা আজকে বলেছি যে ভাই আমরা তালা মেরেই থাকবো ভিতরে, উপরের আন্টি সবাই মানে ভয়েই আছে। আমরা আমরা সবাইকে বারণ করে দিয়েছি ভাই একটু, কারণ কলকাতা দিন দুপুরে এরম ব্যাপার, আর নিউলিপুরে এত, এটা কলোনি এরিয়া, হ্যাঁ সব তো কাছাকাছি আছে। অরূপ বিশ্বাস, ওটাই হলো এবার কি বলবো আর। এই তো হঠাৎ করে এরকম ঘটনা তো খুব মানে ডেঞ্জারাস। আমার নাম সঞ্জয়, সঞ্জয় গুপ্তা। বুঝেছি, এর রাস্তা নিয়ে কেউ গাড়ি রেখে দিয়েছে, বুঝে গেলি? এই দেখ, ও যে গাড়িটা বেরোলো এই বেরোচ্ছে, সামনে বুলেটটা আসলো, সামনে বুলেটটা শুনে জায়গাটা করে দিল, আরে বুলেট বালা আমায় জিজ্ঞেস করলো কি হয়েছে দাদা।